বন্ধুরা, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আর এবারে সরস্বতী পুজোতে আমি এসেছি আমার এক বন্ধু রমার বাড়িতে। রমার বাড়ি হচ্ছে হুগলির মগরাতে। আর সব থেকে বড় ব্যাপার, আমি এখানে সরস্বতী ঠাকুর দেখতে এসেছি কারণ মগরাতে অনেক বড় বড় থিম পুজো হয়। আমাদের কলকাতায় যেরকম দুর্গা পুজো হয়, সেরকম মগরাতে সেরকম সরস্বতী পুজো হয়, থিম পুজো হয়, তো সেটা আমি দেখতে এসেছি। এই যে রমা, কি করা হচ্ছে? বুঝে উঠতে পারছে না কিভাবে হাইলাইট করবে নিজের মুখকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বন্ধু রমা। এ ভাই, কি খবর? ও হচ্ছে আমাদের বন্ধু রিকা, রমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। সরস্বতী পুজোর ভোগ বানাচ্ছে রমা। খিচুড়ি বানাচ্ছিস? কিদিবু, সব ঠিক আছে? এই যে ভোগ নিয়ে যাচ্ছে দিবু, এরপরে কি আমরা মগরা যাবো? যাবো কি করে সেটা এখনো জানি না। মগরাতে ঠাকুর দেখতে বেরিয়েছি, আমার মুখে পান আছে, তাই আমাকে এইভাবে কথা বলতে হচ্ছে। আমি গুটকা খাই না, এটা একটা পান, মিষ্টি পান, মিঠা পাতা। আচমকা আমাদের প্ল্যান চেঞ্জ হলো, আমরা এখন ঠাকুর দেখবো না, এখন আমরা জাস্ট নর্মাল দেখেছি, একটা দেখেছি আমরা, সেটাতে আবার রাত্রিবেলাও আসবো। ওটা আমরা কাপড় দেখতে গেছিলাম। চা খাবেন? মিষ্টি চা। আপনি কি চা কি তিতা খান? তিতা চা খান আপনি? ওকে, এভাবে কে চকলেট খায় ভাই? আমি কদম জলে দিয়ে যাও, দারুণ খেতে। থ্যাংক ইউ কদমা, তুই এখানে নেই কিন্তু তোর তোমার টের পাচ্ছি চকলেটের মধ্য দিয়ে। অবশেষে আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি মগরা সরস্বতী পুজো। মগরাতে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে কিরকম ধুমধাম করে সরস্বতী পুজো হয়। এইবেলা বলে রাখি মগরা আসার উপায়, হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান লাইনের বর্ধমান লোকাল অথবা অন্য যে কোনো লোকাল ট্রেনে চেপে মগরা আসা যায়, এছাড়াও সড়ক পথেও মগরা আসা যায়। সরস্বতী পুজোর সাজে সেজে উঠেছে মগরা, সামনে চলেছেন রমারানী, আর পেছনে আমি আর দীপু।
এই হচ্ছে অগ্রগামী সংঘ মগরা স্টেশনের কাছে। বান্ধব সম্মেলনীর প্যান্ডেল, এই জায়গাটার নাম হচ্ছে কোলা। এখানে যে ভাইবটাই আলাদা, আমাদের কলকাতায় যেরকম দুর্গা পুজো আমরা দেখি এরকম এখানে সরস্বতী পুজো ঠিক সেই ভাই, সেই ভিড়। আর আমরা ভিড় ঠেলে এখন স্কুটি নিয়ে এগিয়ে চলেছি। এ হচ্ছে বাগাটি মাঠের পুজো, মেলা বসেছে বাগাটি মাঠে। কি রিকা, খবর কি? তো এখানে রিকা আমাদের সঙ্গে মিট করলো।
বাড়ি ফিরতে হবে। এইটুকু সময়ে সব ঠাকুর দেখা সম্ভব হয়নি, যতটুকু দেখা হলো ততটুকু খুব ভালো দেখলাম। এখানে এত সাউন্ড শোনা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল আমি কলকাতায় ফিরছি। তো বন্ধুরা, তোমরা জানাবে কেমন লাগলো বঙ্গনা সরস্বতী পুজো।